জামিনের আর্জি খারিজ 18ই মে পর্যন্ত জেল হেফাজতেই মানিক ভট্টাচার্য আরো একবার আপনাদের জানিয়ে রাখি ফের জামিনের আর্জি খারিজ 18ই মে পর্যন্ত জেল হেফাজতেই মানিক ভট্টাচার্য টেট 2012 টেট 2014 সাল মিলিয়ে প্রায় 100 কোটি টাকা তোলা হয়েছে মানিক ও তার পরিবার একাধিকবার বিদেশ ভ্রমণ করেছে একাধিক তথ্য আজকে ইডির তরফে আদালতে তুলে ধরা হয় এবং যেখানে বলা হয় একচ্ছত্র ক্ষমতা কাজে লাগিয়ে সার্বিক দুর্নীতি মানিক ভট্টাচার্য এতটাই প্রভাবশালী যে গ্রেফতার হওয়ার পরও তাকে দল থেকে বহিষ্কার করা হয়নি আদালতে সওয়াল করেন ইডির আইনজীবী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত আবির জামিনের আর্জি খারিজ করলো আদালত 18ই মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ মানিক ভট্টাচার্যকে কি বললো আজকে আদালত এই নির্দেশ দিয়ে দেখো একেবারেই যে সওয়াল জবাব হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তাদের আইনজীবী তিনি কিন্তু একাধিক তথ্য প্রমাণ আদালতে পেশ করে তাদের তরফ থেকে যেটা বলা হয়েছে যে মানিক ভট্টাচার্য তিনি নিজে প্রায় 100 কোটি টাকায় নিয়োগ দুর্নীতিতে তোলা হয়েছে বলে কুন্তলের যে অভিযোগ এবং সেখানে সম্পূর্ণভাবে অবগত ছিলেন মানিক ভট্টাচার্য এবং প্রভাবশালী তত্ত্বকেও আরও একবার সামনে আগিয়ে রাখা হয়েছে আদালত পক্ষে উল্টো দিকে মানিক ভট্টাচার্যের লয়ারের তরফ থেকেও তারাও কিন্তু বিরোধিতা করেছেন এই যে অভিযোগগুলো তোলা হয়েছে ইডির তরফ থেকে এবং তার পরবর্তীকালে সওয়াল জবাবের পরে আমরা দেখলাম মানিক ভট্টাচার্য তিনি নিজে আদালতে কিছু বলতে চাইলে আদালত কিন্তু সেটায় রাজি হয়নি এবং তাকে কিছু বলতে দেওয়া হয়নি এবং তারপর আজকে সওয়াল জবাবের পর যেটা জানা যাচ্ছে প্রায় 2 মাসের জন্য 18ই মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে মানিক ভট্টাচার্যকে নগরজেলা আদালত থেকে এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ আবি প্রথমত আমাদের কাছে এই বিষয়ে কোনো ডকুমেন্ট ওরা সাপ্লাই করেনি এখনো আমাদের কাছে তাই জন্য আমি এটাকে অভিযোগটাকে মেনে নিচ্ছি না আমরা বলেছি এটা সঠিক নয় এছাড়া যেটা বলেছি টেট 12 নিয়ে যেটা রিসেন্ট ওদের একটা তদন্ত শুরু হয়েছে এর সঙ্গে মানিক ভট্টাচার্যের কোনো যোগাযোগ নেই আর টেট 14 আমরা বলেছি ওরা যেসব কথা বলছে সেই সমস্ত কথার সঙ্গে ওদেরই সাপ্লাই করা ডকুমেন্টের সঙ্গে মিলছে না অভিযোগ যে এটার সঙ্গে তো এডুকেশন ডিপার্টমেন্ট যেটা এসএসসি এর তো কোনো যোগ নেই সেই জন্য এটার পর আর এইটার ব্যাপারটা এগোয়নি যে দুর্নীতির টাকা এই টাকাতে কতজন কতজনের অপূর্ণ স্বপ্ন পূরণ করেছেন কেউ বিশ্ব ভ্রমণ করেছেন কেউ হয়তো চোখের ট্রিটমেন্ট করাতে বিদেশে গেছেন তো এরপরে দেখা যাচ্ছে যে যত দিন আসছে চাপ যত বাড়ছে এই চাপ রিলিজ করতে একটু বিদেশ ভ্রমণে যেতেই হবে মনে হচ্ছে কিছু নেতাদেরকে এটা তো পৌরসভার ব্যাপার পৌরসভা থেকে ফাইল আনো কি হয়েছে না হয়েছে আমরা দেখে আগের থেকে রেডি থাকব প্রসেসটা ভুল হয়েছে কি প্রসেসটা ঠিক হয়েছে প্রসেসটা হলে তাতে অরিজিনাল ক্যান্ডিডেট না দিয়ে দুর্নীতি হয়েছে কিনা সেটা ইনভেস্টিগেশন বলবে সেটা আমি বলতে পারবো না কয়লা পাচার কাণ্ডে ফের আইনমন্ত্রীকে ইডির তলব 29 মার্চ দিল্লিতে ইডির দপ্তরে তাকে তলব করা হয়েছে বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে সুকান্ত কি খবর রয়েছে দেখো কয়লা পাচার কাণ্ডে ইডির তরফে এদিন মেল করা হয়েছে দুজনকে এক হচ্ছে আসানসোল উত্তরের বিধায়ক তথা আইনমন্ত্রী মলয় ঘটককে যেখানে বলা হয়েছে আগামী 29 মার্চ তাকে দিল্লির যে ইডির দপ্তর রয়েছে সেখানে বেলা 11টাতে হাজিরা দিতে হবে তাতে আনতে হবে বেশ কিছু নথিপত্র এর পাশাপাশি মলয় ঘটকের যিনি আত্মসহায়ক তাকে ডাকা হয়েছে কিন্তু 23 মার্চ দুজনকে আজকে মেল করা হয়েছে আমরা জানি এর আগে গত সেপ্টেম্বর মাসে সিবিআইও একই রকম ভাবে তাকে তলব করেছিল এবং সেই সময় তিনি না যাওয়ায় তার বাড়িতে রেড যেমন হয় কলকাতার একাধিক অফিসেও কিন্তু বেশ কিছুক্ষণ রেড হয় সেখান থেকে প্রচুর নথিপত্র উদ্ধার করা হয় এই গোটা কয়লা পাচার কাণ্ডে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলেই মনে করা হচ্ছে এবং তদন্তের ক্ষেত্রে মলয় ঘটকের নাম সামনে আসে তো সেই জায়গা থেকে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন তার বয়ান রেকর্ড প্রয়োজন সে কারণে তাকে এর আগেও একাধিকবার তলব করা হয়েছিল কিন্তু মলয় ঘটকের তরফে তিনি কোনো রকম ভাবে যোগাযোগ করেনি বা সম্মুখীন হননি তদন্তে এবং সেক্ষেত্রে ফের তাকে তলব করা হয়েছে যেমনটা তোমাকে বললাম মলয় ঘটককে ডাকা হয়েছে আগামী 29 মার্চ এবং তার আত্মসহায়ককে ডাকা হয়েছে আগামী 23 মার্চ